ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় নিসর্গ, এবং ঘূর্ণিঝড় নিসর্গ আগামীকালের মধ্যে ল্যান্ডফল করতে চলেছে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড় নিসর্গ কিন্তু আগামীকাল কিংবা আজকে রাত্রের মধ্যে গুজরাট এবং মহারাষ্ট্রে ল্যান্ডফল করতে চলেছে। তো এই ঘূর্ণিঝড় নিসর্গ বর্তমানে মানে এখনের অবস্থান কোথায় রয়েছে এবং এটি ঠিক কখন ল্যান্ডফল করতে চলেছে, ল্যান্ডফল অর্থাৎ কখন এটি স্থলভাগে আছড়ে পড়বে, এবং যখন এটি স্থলভাগে আছড়ে পড়বে তখন এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগই বা কত হতে পারে, সেই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। এবং এই ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গে কোনো প্রভাব ফেলবে সেটাও কিন্তু জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গত এক সপ্তাহ আগে বুধবার দিনই কিন্তু ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল এবং তছনছ করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। পুরো দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু ব্যাপক ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড় আমফান। আরও এক অভিশপ্ত বুধবার, অভিশপ্ত বুধবার বললেও কিন্তু অত্যুক্ত হয় না। দু সপ্তাহ আগের বুধবারে বাংলাকে পুরো তছনছ করে দিয়ে বয়ে গেছিল সাইক্লোন আমফান। এ সপ্তাহের বুধবার ধ্বংসলীলার প্রমোদ গুনছে মহারাষ্ট্র এবং গুজরাট। ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে নিসর্গ। ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে নিসর্গ এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হিসেবেই রয়েছে, খুব শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী ছয় ঘন্টায় নিসর্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তারপরের ১২ ঘন্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে আমফানের মতোই। এটি উত্তরের দিকে সরবে, তারপর এটি একটি বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকের আরও এগিয়ে যাবে এবং উত্তর মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলে এলাকা পেরোবে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী নিসর্গের ল্যান্ডফল অর্থাৎ ভূমিতে আছড়ে পড়বে আলিবাগের কাছাকাছি আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় নিসর্গ ল্যান্ডফল করবে এবং সেটি কিন্তু আছড়ে পড়বে আলিবাগের কাছাকাছি। ল্যান্ডফলের সময় নিসর্গের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদিও সেটি আমফানের মতন এতটাও প্রচণ্ড গতিতে আসছে না, কারণটা হচ্ছে আমফান যখন স্থলভাগে আছড়ে পড়েছিল তখন আমফানের গতিবেগ ছিল প্রায় 180 থেকে 190 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু ঘূর্ণিঝড় নিসর্গের গতিবেগ হতে চলেছে 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এটা নয় যে এই ঘূর্ণিঝড়টি কোনো ব্যাপার না, 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টাও কিন্তু মারাত্মক স্পিডে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়বে মহারাষ্ট্র এবং গুজরাতে। নিসর্গের জেরে অতিভারী বৃষ্টি হবে কিন্তু মুম্বাই, থানে, রায়গড়, সিন্ধুদুর্গ, পালগার ইত্যাদি জায়গাতে। ইতিমধ্যে কিন্তু নিসর্গের আগমনে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে মহারাষ্ট্রের উপকূল এলাকা থেকে। মানুষজনকে সরিয়ে নানা পাকা বাড়ি, স্কুল, কলেজ ইত্যাদিতে রাখা হচ্ছে। তো এখন প্রশ্নটি হলো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়তে চলেছে। তো আপনাদের জানিয়ে দিই এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে আরব সাগরে, আর যদি কোনো ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপরে পড়ে না। সেই ঘূর্ণিঝড়ের কিন্তু মূল প্রভাব পড়ে মহারাষ্ট্র এবং গুজরাতের উপরে। যদি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তখন সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে। যেহেতু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে বা তৈরি হয়েছে আরব সাগরে, সেহেতু এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেই ঝড়বৃষ্টি হবে সেটি হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। তার কারণ এর আগে আমি আপনাদের আরও ভিডিওতে জানিয়ে দিয়েছি যে বর্তমানে কিন্তু কেরলে বর্ষা ঢুকে গেছে 1 জুন। অন্যান্য বছর কিন্তু কিছুটা দেরি হয়, 7 দিন কিংবা 10 দিন, কিন্তু এবার সময়ের আগে কেরলে প্রবেশ করেছে বর্ষা। সেই কারণে এখন পশ্চিমবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু মূলত হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি, উত্তরবঙ্গে যেটা হচ্ছে, এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু কালবৈশাখীর কারণে বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাও কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত তথ্য ঠিক মতন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।